এই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের। এরপর 5 মিনিটের ব্যবধানে 2 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল রিয়াল। এমন অবস্থা থেকে আবারও রিয়াল মাদ্রিদের উত্তরণ ঘটেছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে অ্যালিয়ানজা অ্যারেনায় রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের মধ্যকার হাই ভোল্টেজ লড়াইটি শেষ হয়েছে 2-2 গোলে ড্রয়ে। 4 গোলের রুদ্ধশ্বাস ম্যাচটিতে জয়ের দেখা পায়নি কোনো দলই। বায়ার্নের মাঠ অ্যালিয়ানজা অ্যারেনায় এদিন ম্যাচের অধিকাংশ সময় বল দখলে পিছিয়ে ছিল রিয়াল। তবে ম্যাচ জুড়ে চমৎকার আক্রমণের পর্সা সাজিয়েছে তারা। ম্যাচের শুরুতেই 24তম মিনিটে টনি ক্রোসের বাড়ানো বল থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা বুদ্ধির পরিচয় দিয়েছেন ম্যাচের একেবারেই শুরুর অংশে। মাঝমাঠ থেকে টনি ক্রোসের বাড়ানো বলটি ক্ষিপ্র গতিতে ধরে নিয়ে প্রতিপক্ষের 4 ফুটবলারকে পিছনে ফেলে চমৎকার ফিনিশিংয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের 5 মিনিটের ব্যবধানে জোড়া গোলের দেখা পেয়েছে বায়ার্ন। বায়ার্নের সমতাসূচক গোলটি করেছেন লেরয় সানে। ম্যাচের 53তম মিনিটে সানের গোলের পর 57তম মিনিটে হ্যারি কেইনের পেনাল্টি গোল। সফল স্পট কিক থেকে গোল করেছেন ইংলিশ তারকা। 2-1 গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ম্যাচের একেবারে শেষ অংশে 83তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন ভিনিসিয়াস। নিজের দ্বিতীয় দলের সমতাসূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তার গোলে বাকি কয়েক মিনিট নিজেদের জাল সামনে রেখে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।